নমস্কার সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি মন্ত্রণালয় এবং কলকাতা দূরদর্শনের যৌথ উদ্যোগে নিবেদিত অনুষ্ঠান কৃষি দর্শন। কৃষি সংক্রান্ত বিভিন্ন আলোচনা আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে করে থাকি, যাতে আমাদের কৃষক ভাইরা উপকৃত হতে পারেন। ধান আমাদের প্রধান ফসল, আমাদের রাজ্যের অনেকটাই কৃষিজ সম্পদ নির্ভর করে, কৃষিজ অর্থনীতির ভিত্তি ধান চাষ। এখন শুরু হয়ে গেছে বোরো ধান চাষের মরশুম। আমাদের চাষি ভাইরা ইতিমধ্যেই বোরো ধানের চারা রোপণ করেছেন, এখন প্রয়োজন তার উপযুক্ত পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণ। এই বিষয়কে কেন্দ্র করেই আমাদের আজকের আলোচনার বিষয় বোরো ধানের অনুখাদ্য সহ সুষম সার প্রয়োগ। এ বিষয়ে আলোচনা করতে দুজন বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে, আসুন পরিচয় করে নিই তাদের সাথে। উপস্থিত রয়েছেন ডক্টর পার্থ ঘোষ, যুগ্ম কৃষি অধিকর্তা প্রশাসন কালনা মহকুমা, এবং উপস্থিত রয়েছেন মিস্টার নিলয় কর, যুগ্ম কৃষি অধিকর্তা বিষয়বস্তু কালনা মহকুমা পূর্ব বর্ধমান। নমস্কার ডক্টর ঘোষ এবং মিস্টার কর, আপনাদের দুজনকেই আমাদের কৃষি দর্শন অনুষ্ঠানের স্টুডিওতে স্বাগত জানাই। আজ তো আমরা আলোচনা করব বোরো ধানের অনুখাদ্য সহ সুষম সার প্রয়োগ। প্রথমেই ডক্টর ঘোষ আপনার কাছে আসছি, বোরো ধানের এই যে অবস্থা, ইতিমধ্যেই যে বোরো ধানের চারা রোপণ হয়ে গেছে, এই সময় কোন কোন বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া বেশি প্রয়োজনীয় বলে আপনি মনে করেন? আমাদের রাজ্যে প্রধান অর্থকরী ফসলই হলো ধান। আউশ, আমন, বোরো এই তিন মরশুমে আমাদের এখানে ধান চাষ করা হয়ে থাকে। যেহেতু আমাদের বোরো মরশুমে ধানের ফলন অনেকটাই বেশি হয়ে থাকে, স্বভাবতই কৃষকদের কাছে বোরো ধানের প্রতি আলাদা একটা নজর থাকে এবং কৃষকরা উৎসাহী হন এই বোরো চাষের পক্ষে। এই বোরো চাষের ভালো ফলন পেতে গেলে একদিকে যেমন আমাকে শস্য সুরক্ষা করতে হবে, একদিকে সঠিক সময়ে জলসেচ করতে হবে, একদিকে আগাছা নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু এর সাথে সাথে মেন যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো কি, সঠিক খাদ্য উপাদান মাটিতে প্রয়োগ করতে হবে। আমরা জানি বোরো ধান দীর্ঘমেয়াদী ফসল, আমন ধানের চেয়ে অনেকদিনই বেশি থাকে মাটিতে, এবং এটা মাটি থেকে যেহেতু দীর্ঘদিন মাটিতে থাকে অনেকটা বেশি খাদ্য উপাদান মাটি থেকে তুলে নেয়। এছাড়াও যেটা হচ্ছে, বোরো মৌসুমে মুখ্যত আমরা উচ্চ ফলনশীল ধানের চাষ করে থাকি, যেটা মাটি থেকে অনেকটাই বেশি খাদ্য উপাদান তোলে। ফলতই এই ফসলটার যে সারের চাহিদা সেটা কিন্তু আমনের তুলনায় অনেকটাই বেশি। এবং কৃষকরা যেটা করে থাকেন, সাধারণভাবে মাটি পরীক্ষা না করেই নিজের মন মতো করে যথেচ্ছভাবে রাসায়নিক সার প্রয়োগ করে থাকেন। এই অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগের ফলে একদিকে যেমন চাষের খরচ বেড়ে যাচ্ছে, অন্যদিকে যেটা সমস্যা হচ্ছে, আমার মাটির স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাচ্ছে। আজকে মাটিতে বিভিন্ন ধরনের রোগ পোকার প্রাদুর্ভাব আমার যেমন গাছে বৃদ্ধি পাচ্ছে, আবার আমরা একদিকে দেখতে পাচ্ছি অনুখাদ্যের যে সহজলভ্যতা সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। ফলত কী হচ্ছে, মাত্রাতিরিক্ত যে আমরা সার প্রয়োগ করছি বা আমরা যে অযথা বেশি সার প্রয়োগ করছি, এর ফলে কিন্তু চাষের একটা প্রভূত ক্ষতি হচ্ছে। এর থেকে বেরিয়ে আসতে গেলে কৃষককে সবচেয়ে যেটা প্রয়োজন, সুষম হারে রাসায়নিক সার, জীবাণু সার, জৈব সার এগুলো প্রয়োগ করতে হবে। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সঠিক সময়ে সার প্রয়োগ করতে হবে সঠিকভাবে, এবং সঠিক খাদ্য উপাদানটা কিন্তু আমাকে মাটিতে প্রয়োগ করা একান্তভাবে বাঞ্ছনীয়। আচ্ছা মিস্টার কর, ডক্টর ঘোষ বললেন যে সুষম সার প্রয়োগ, অর্থাৎ সার প্রয়োগের তারতম্য অনুসারে মাটির কিন্তু ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে। সুষম সার প্রয়োগ বলতে আপনি কি বলবেন আমার দর্শক বন্ধুদের একটু বিস্তারিতভাবে যদি বলেন? দেখুন, পার্থবাবু বললেন যে কথাটা, যে সুষম সার প্রয়োগ করতে উনি খুব জোর দিয়েছেন মাটি পরীক্ষার ওপর, এবং এটা ঘটনা যে সুষম সার প্রয়োগের সঙ্গে যে কথাটা একেবারে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে সেটা হচ্ছে মাটি পরীক্ষা। অর্থাৎ মাটি পরীক্ষা না করলে কৃষক কিন্তু কোনোভাবেই বুঝতে পারবেন না যে তার জমিতে ঠিক কতটুকু সার তিনি প্রয়োগ করবেন, এবং যতটুকু দরকার তার বাইরে কিন্তু সার প্রয়োগ করা একেবারেই উচিত নয়। যেমন ধরুন, মাটি পরীক্ষা করলে প্রথম যেটা জানা যাবে সেটা হচ্ছে, একটা মাটির তো অনেক রকম অবস্থা থাকে, ভৌত এবং রাসায়নিক যে অবস্থা সেইটা বোঝা যাবে, মাটিতে উর্বরতা কতটা আছে, এমনকি তার থেকেও বড় কথা হচ্ছে মাটিতে যে অম্লত্ব, মাটিতে যে ক্ষারত্ব, এবং মাটির আরও যে অনুখাদ্যের পরিমাণ কতটা, তাতে কোনো ঘাটতি আছে কিনা, এ সমস্ত বিষয়গুলোও কিন্তু মাটি পরীক্ষা ছাড়া কোনোভাবেই বোঝা সম্ভব নয়। এবার যেটা সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে যে, শুধুমাত্র কি তাহলে আমরা রাসায়নিক সারের ওপরেই জোর দেবো, তা নয়। রাসায়নিক সার যদি আমি নির্ভর হয়ে পড়ি তাহলে কিন্তু ফলনকে বৃদ্ধি করা যাবে না। রাসায়নিক সার ছাড়াও কিন্তু জৈব সার এবং জীবাণু সার, এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর একটা মাপও আছে, একটা আমি যদি শতকরা হিসেবে ধরি, যে ধরুন আমি যদি মাটিতে কতটা দেব, তাহলে
জৈব সার আমি দেবো হচ্ছে 20-25%, 10-15% দেবো হচ্ছে জীবাণু সার। এগুলো আগে দেওয়া হতো জমিতে, এখন আর মানে কৃষকরা ওটা দেন না, শুধু রাসায়নিক নির্ভর হয়ে গেছেন। এই 20-25% এবং 10-15% জৈব এবং জীবাণু সার, বাদবাকি কিন্তু রাসায়নিক সার আমাকে তখন মাটিতে অ্যাপ্লাই করতে হবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে জৈব সার এবং জীবাণু সার, এই দুটোর কথা বললাম, এবং তার সঙ্গে সুষম হারে বাকিটা রাসায়নিক সার দিলে পরে মাটির কিন্তু ভৌত এবং রাসায়নিক যে অবস্থান সেটা আমি বাড়িয়ে তুলতে পারবো। জৈব সার জীবাণু সার দিলে ভৌত অবস্থাটা ভালো হবে, এবং রাসায়নিক সারের গ্রহণযোগ্যতা বা তার কার্যকারিতা সেটাও কিন্তু এই জৈব সার এবং জীবাণু সার যদি আমি দিই তবেই কিন্তু একমাত্র বৃদ্ধি করতে পারবো, এবং ফলন আমার আমি বড় ধানের ফলন খুব ভালো পাবো, নইলে কিন্তু কৃষক কিন্তু মোটেও ভালো ফলন পাবেন না। আচ্ছা ডক্টর ঘোষ, আপনার কাছে আসছি যে বোরো ধান চাষের সার বা খাদ্য উপাদান ঠিক কতটা জরুরি বলে আপনি মনে করেন? একটু আগে নীলাবাবু যেটা বললেন যে মাটি পরীক্ষার কথা জোর দিলেন, এবং উনি পরিষ্কার বললেন যে যদি বোরো ধানের ভালো ফলন পেতে চান কেবলমাত্র রাসায়নিক সার প্রয়োগ না করে আমাকে জীবাণু সার, জৈব সার এগুলো আমাকে প্রয়োগ করতে হবে। আচ্ছা, কিন্তু সাধারণভাবে দেখা যায় কৃষকরা মাটি পরীক্ষা করেন না, এবং মাটি পরীক্ষা না করেই মানে বেশি ফলনের আশায় বেশি পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ করে থাকেন। কিন্তু সেক্ষেত্রে আমরা বলবো, এক্ষেত্রে আমাদের সরকারি যে মাত্রা আছে উচ্চ ফলনশীল ধানের জন্য, যেটা আমরা বলি একর প্রতি 52 কেজি নাইট্রোজেন, 26 কেজি ফসফেট এবং 26 কেজি পটাশ আমরা প্রয়োগ করতে বলি। আর যে সকল কৃষক বন্ধু আমাদের সংকর প্রজাতি বা হাইব্রিড ধানের চাষ করে দিয়েছেন সেক্ষেত্রে একটু বেশি সার রাসায়নিক লাগবে, সেক্ষেত্রে আমরা বলি 60 কেজি নাইট্রোজেন এবং 30 কেজি ফসফেট এবং 30 কেজি পটাশ একর প্রতি অবশ্যই মাটিতে প্রয়োগ করতে হবে। এই যে নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ তিনটি সারের কথা বলা হলো, এর মধ্যে ধানের ফলন বৃদ্ধি বা গাছের বৃদ্ধি আমরা যাই বলি না কেন, নাইট্রোজেনের কিন্তু একটা আলাদা গুরুত্ব আছে, এবং কৃষক বন্ধু এই নাইট্রোজেনটাই বেশি প্রয়োগ করে থাকেন। আমরা যদি সামগ্রিকভাবে মাটি ফলনের মাটির যে পরীক্ষা সেটা যদি আমরা করে থাকি, আমরা কিন্তু দেখব নাইট্রোজেন সারের একটা ঘাটতি আমাদের এখানে সমস্ত মাটিতেই প্রায় আছে। সেই জন্য নাইট্রোজেন সারের দিকে কিন্তু বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। নাইট্রোজেন সারের আরেকটা যেটা সমস্যা হচ্ছে, আমরা নাইট্রোজেন সার মাটিতে যেটা প্রয়োগ করি বিভিন্ন কারণে বা বিভিন্নভাবে এই নাইট্রোজেনটা কিন্তু নষ্ট হয়ে যায়। স্বভাবতই নাইট্রোজেন যেহেতু মাটিতে আমরা ধরে রাখতে পারছি না, আমাদের চেষ্টা করতে হবে আমরা ধান চাষে নাইট্রোজেন সারটা একেবারে দেবো না। যদি আমরা দুবার বা তিনবারে ভেঙে ভেঙে দিতে পারি, আমরা কিন্তু এই নাইট্রোজেন সারের কার্যকারিতাটা অনেকটা বাড়িয়ে তুলতে পারবো, এবং নাইট্রোজেন সারের যে অপচয়টা সেটা কিন্তু অনেকটা বন্ধ করতে পারবো। এতে কী হচ্ছে, চাষির সারের অপচয় কমে গেলে চাষের খরচটা কমছে, ফলনটা ভালো পাবো। এখন সাধারণভাবে যেটা করা হয়, নাইট্রোজেন সার কৃষক যখন জমি তৈরি করেন, অর্থাৎ জমি যখন রোপণের আগে যে কাদা করছেন, শেষ চাষের সময় আমরা বলি মূল সার হিসাবে নাইট্রোজেন কিছুটা প্রয়োগ করতে হবে। কতটা প্রয়োগ করব না, আমাদের যে নির্ধারিত মাত্রা, অর্থাৎ উচ্চ ফলনশীল ধানের ক্ষেত্রে আমরা বললাম 52 কেজি দেবো, এর যদি 1/4 অর্থাৎ 13 কেজি নাইট্রোজেন আমরা যদি শেষ চাষের সময় মাটিতে প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু আমরা ধানের ভালো বৃদ্ধি এবং পরবর্তীকালে একটা ভালো ফলন কিন্তু কৃষক বন্ধু পেতে পারে। আচ্ছা মিস্টার কর, সারের প্রাথমিক প্রয়োগ সম্পর্কে ডক্টর ঘোষ আমাদের জানালেন, এবার যদি আপনি বলেন যে অবশিষ্ট যে সার থাকবে সেই সার আমাদের চাষি ভাইরা কখন প্রয়োগ করবেন? একদমই পার্থবাবু যেটা বললেন, যে উনি বলার মধ্যে খুব পরিষ্কারভাবে বলেছেন যে সারটা কিন্তু কখনোই আমরা পুরোপুরি একটা সময়, কোনো নির্দিষ্ট একটা সময়, ধরুন চাষের প্রথমে পুরো সারটা দিয়ে দিলাম, এটা কিন্তু কখনোই করা যাবে না। কারণ এটা কৃষক ভাইরা বুঝতে পারবেন যে আমরা যদি ধান গাছ, বোরো ধানের আলোচনা হচ্ছে, বোরো ধানের কথা যদি আমরা ধরি, তাহলে এই গাছের তো একটা বৃদ্ধির দশা আছে, এবং এই বৃদ্ধির দশায় আমরা দেখি যে দুটো মেন দশা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে পাশকাঠি ছাড়ছে যখন ধান গাছে, আর একটা হচ্ছে যখন তার কাঁচথোড় আসছে বা থোড় আসার সময়। তো এই দুটো সময় কিন্তু হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন একটা কথা আমি বলি, যেটা পাশকাঠি আসার সময় সেটা হচ্ছে 15-20 দিনের মাথায় আমি দেখতে পাই, আর 45-50 দিনের মাথায় কিন্তু আমি যেটা থোড় আসার সময় সেটা ধান গাছে দেখতে পাওয়া যায়। এবং এই যে সারের যে নাইট্রোজেনের যে অ্যাপ্লিকেশন বা আমি যখন প্রয়োগ করব, যেটা পার্থবাবু বলেছেন বারবার, আমি এই বৃদ্ধির দশাগুলোর উপরে ভাগ করে কিন্তু আমাকে করতে হবে। অর্থাৎ উনি বলেছেন যেটা যে 52 কেজি যেটা দেওয়া হয় একর প্রতি, তার মধ্যে উনি 1/4 বলেছেন যে মূল চাপান সারের সঙ্গে, এবার অর্ধেকটা অর্থাৎ 26 কেজি এটা কিন্তু আমাকে দিয়ে দিতে হবে পাশকাঠি ছাড়ার সময়।
এবং চাপান হিসেবে যখন কাঁচথোড় আসবে বা থোড় আসার সময় তখন কিন্তু আবার যে 13 কেজি বাকি রইল এক এক চার অংশ সেটা কিন্তু আবার আমি দিয়ে দেবো। এবং এইভাবে যদি আমি দিই তাহলে কি সুবিধে হবে, যখন পাশকাঠি ছাড়ার সময় আমি একটা চাপান দিচ্ছি তখন পাশকাঠি ছাড়ার সংখ্যাটা বাড়বে। ওটা কিন্তু মূল সময় দিলে পরে নাইট্রোজেন, পার্থবাবু বলেছেন যে নাইট্রোজেন কিন্তু বেরিয়ে চলে যায় মাটি থেকে, গাছ ওটা পাবে না। আবার যদি আমি কাঁচথোড় আসার সময় দিই তাহলে কি হবে যে শীষ, শীষের সংখ্যাটা বাড়বে, শীষের শাখা প্রশাখা বাড়বে এবং দানা, যেটা যে শীষে যে দানা ধরবে সে দানার সংখ্যাটাও প্রচণ্ড বেড়ে যাবে। এবং সেইভাবে যদি সারটাকে আমি দিই আমি দেখব ফলন কিন্তু অটোমেটিক্যালি বেড়ে গেছে। এবার হচ্ছে যে নাইট্রোজেনকে মোটামুটি আমি দুরকমভাবে দিতে পারি, একটা হচ্ছে ইউরিয়ার মাধ্যমে আর একটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। এই দুটো ফর্মে মোটামুটি আমরা নাইট্রোজেনকে, মানে কৃষকরাও জানেন এটা যে তারা নাইট্রোজেনকে দেন। কিন্তু ইউরিয়ার ক্ষেত্রে আমি বলবো যে যদি তারা মাটির সঙ্গে 5 থেকে 7 গুণ বেশি মাটির সঙ্গে যদি 48 ঘন্টা এটাকে জারিয়ে তারা যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু এই ইউরিয়ার গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যাবে। আর যেটা পার্থবাবু বলেছেন যে ইউরিয়ার একটা প্রবণতা হচ্ছে এ বেরিয়ে চলে যায়, এ থাকে না, তো সেই জন্যে একে কিন্তু সারিতে একদম শেকড়ের খুব কাছাকাছি যদি আমি ইউরিয়াটাকে দিতে পারি তাহলে কিন্তু তার গ্রহণযোগ্যতা এবং কার্যকারিতা অত্যন্ত বেড়ে যাবে। আর একটা কথা হচ্ছে যে এই নাইট্রোজেনাস ফার্টিলাইজারের ক্ষেত্রে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমি যখন এটাকে অ্যাপ্লাই করব তখন আজকের যেটা সব থেকে বড় টেকনোলজি একটা চলে এসছে নিম কোটেড ইউরিয়া আমরা বলি, এবং হচ্ছে দানাটা একটু বড় ইউরিয়ার। কিন্তু কৃষকরা যে কোনো কারণেই হোক তাদের কিন্তু একটা এটার প্রতি আমরা দেখি একটা অনীহা আছে, এই নিম কোটেড ইউরিয়া বা বড় দানার, তারা সেই পুরনো ইউরিয়াটার ক্ষেত্রেই তারা পছন্দ করেন। কিন্তু আমরা সবসময় বলবো যে নিম একটা কোটিং থাকলে পরে ওপরে এবং যদি বড় দানা হয় ওটা কিন্তু আস্তে আস্তে তার মানে ইউরিয়াটা ভাঙবে এবং আস্তে আস্তে মাটিতে যাবে এবং অনেক দিন ধরে দীর্ঘমেয়াদি ধরে কিন্তু গাছ সেই নাইট্রোজেন পাবে এবং ফলে তার ফলন কিন্তু অনেকখানি বাড়বে। এই জিনিসগুলো বিজ্ঞানসম্মতভাবে কিন্তু কৃষককে মাথায় রেখে চাষটা করতে হবে, তবেই কিন্তু আমরা ফলনটাকে বড় ধানের বাড়াতে পারব। ডক্টর ঘোষ, আমরা নাইট্রোজেনের প্রয়োগ সম্পর্কে জানলাম, অন্যদিকে ফসফেটও কিন্তু সার প্রয়োগের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেক্ষেত্রে ফসফেটের ব্যবহার সম্পর্কে আপনি কি বলবেন? একটু আগে আমরা বিস্তারিতভাবে জানলাম নাইট্রোজেন সার কিভাবে প্রয়োগ করব বা কখন ব্যবহার করব বা কি অবস্থায় দিলে ভালো হয়। এবারে আসবো আমরা ফসফেট সারের গুরুত্ব নিয়ে। দেখুন, ফসফেট এমন একটা সার, এটার মুখ্যত ব্যবহার করা হয় কোথায়, বা গাছের দরকার পড়ে গাছের শেকড় বৃদ্ধিতে এবং দানা পুষ্টির সময়। আমাদের এখানে যে মাটি পরীক্ষার ভিত্তিতে আবার আমরা বলবো যে আমরা যদি মাটি পরীক্ষা করি আমরা দেখব অধিকাংশ মাটিতে ফসফেট খুবই কম, এবং আমরা এক্ষেত্রে বিশেষত যদি অম্ল মাটি না হয়, অর্থাৎ অম্ল মাটিতে যদি অম্লত্ব কম থাকে বা খাড়ো মাটি বা অন্যরকম মাটি হয় সেক্ষেত্রে কিন্তু সিঙ্গেল সুপার ফসফেট যদি আমরা ব্যবহার করতে পারি ফসফেট সার হিসাবে তাহলে কিন্তু খুব ভালো হয়। সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহারের সুবিধাটা কী? সাধারণভাবে সিঙ্গেল সুপার ফসফেট আমরা 16 ভাগ ফসফেট আমরা পাচ্ছি, এর সাথে সাথে আমরা কিন্তু 12% সালফারও আমরা পাই। সালফার কী করে না, ধান সহ যে কোনো ফসলের ক্ষেত্রেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ধানের আমার দানা পুষ্টি, ধান গাছকে শক্ত করে, সবই কিন্তু সালফারের জন্য। অর্থাৎ আমরা যদি সিঙ্গেল সুপার ফসফেটটা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাকে বাইরে থেকে আর কোনো সালফার প্রয়োগ করতে হচ্ছে না। কিন্তু যদি আমরা সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার না করি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাকে একর প্রতি 8 থেকে 10 কেজি সালফার বাইরে থেকে প্রয়োগ করতে হবে। কৃষকদের একটা প্রবণতা থাকে যে ইউরিয়া, ফসফেট, পটাশ এইভাবে প্রয়োগ না করে যৌগিক সার হিসাবে মাটিতে দেওয়ার একটা প্রবণতা বেশি দেখা যায়। সাধারণভাবে কৃষকরা 10-26-26 DAP এরকম বিভিন্ন ধরনের যৌগিক সার মাটিতে প্রয়োগ করেন, এক্ষেত্রে কিন্তু অবশ্যই সালফারটা মাটিতে কিন্তু আলাদা করে প্রয়োগ করতে হবে, নচেত কিন্তু আমরা ভালো ফলন বা গাছের বৃদ্ধিটা কিন্তু ভালো পাবো না। ফসফেট যেহেতু আমরা একটু আগেই বললাম যে গাছের শেকড় বৃদ্ধির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, সেজন্য ফসফেট সার কিন্তু অবশ্যই আমাকে গাছে প্রাথমিক অবস্থায় প্রয়োগ করতে হবে। প্রাথমিক অবস্থায় মানে কখন? যখন আমি মূল সার প্রয়োগ করছি, অর্থাৎ জমি কাদা করার পরে যখন আমরা শেষ চাষটা আমরা দেবো সেক্ষেত্রে যেমন আমরা নাইট্রোজেন 1/4 দিচ্ছি অর্থাৎ 13 কেজি দিচ্ছি, এর সাথে সাথে আমাদের কিন্তু ফসফেট যে 23-30 কেজি যে ফসফেট আমরা সংকর ধানের ক্ষেত্রে এবং 23 কেজি ফসফেট যে উচ্চ ফলনশীল ধানের ক্ষেত্রে আমরা বলেছি তার পুরোটাই কিন্তু আমাকে মূল সার হিসাবে প্রয়োগ করতে হবে। এবং ফসফেটটা সাধারণভাবে চাপান সার প্রয়োগ করার খুব একটা প্রয়োজন পড়ে না,
এইভাবে যদি আমরা নাইট্রোজেন এবং ফসফেটটা দিতে পারি আমরা ধান গাছের ভালো বৃদ্ধি এবং ফলন আশা করতে পারি। আচ্ছা মিস্টার কর, বোরো ধান চাষে আমরা নাইট্রোজেন এবং ফসফেটের ব্যবহার সম্পর্কে জানলাম, আরও একটি বিষয় শোনা যায়, আরও একটি কেমিক্যাল নাকি খুব বেশি গুরুত্বপূর্ণ বোরো ধান চাষের ক্ষেত্রে, সেটা পটাশ। এই পটাশ ঘটিত সার সম্পর্কে আপনার কি মতামত? দেখুন, ধান বোরো ধানের চাষে মানে সার বলতে নাইট্রোজেন, ফসফেট, পটাশ এবং সালফার, এটা পার্থবাবুও বললেন, এই চারটে উপাদান, এছাড়া তো অনুখাদ্য আছে, এই চারটে উপাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার প্রত্যেকটার কিন্তু একটা আলাদা আলাদা ভূমিকা আছে, নাইট্রোজেনের একটা কাজ আছে, ফসফেটের একটা কাজ আছে, একই রকমভাবে পটাশেরও কাজ আছে, সালফারেরও কাজ আছে। এবার পটাশের কাজটা কিন্তু একটু অন্যরকম, যেমন কৃষকের কাছে নাইট্রোজেনটা হচ্ছে খুব পপুলার, প্রচণ্ড জনপ্রিয়, কেন কি ইউরিয়া একটু জমিতে অ্যাপ্লাই করে দিলাম, সঙ্গে সঙ্গে গাছটা চচ্চর করে বেড়ে গেল, সবুজ হয়ে গেল। কিন্তু পটাশের ভূমিকাটা কিন্তু ওইভাবে ঠিক চোখে ওইভাবে বোঝা যায় না, কিন্তু এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেটা আমরা বারবার বলছি, পার্থবাবু একদম আলোচনা শুরুতেই বলেছেন যে কৃষকের উদ্দেশ্য হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে চাষের খরচ যেভাবে বেড়ে গেছে সেটাকে কমিয়ে আনা, এবং এই চাষের খরচ কমিয়ে আনার ক্ষেত্রে পটাশ সারের যে ভূমিকা একেবারে অনস্বীকার্য। কারণ পটাশের মূল কাজটাই হচ্ছে গাছকে শক্ত করা এবং মজবুত করা, এবং গাছ পটাশ যদি ঠিক মতন অ্যাপ্লাই করা থাকে গাছে, আমরা কৃষকের কাছে শুনি একটা কমপ্লেন মাঝে মাঝে যে ধান গাছ পড়ে গেছে জমিতে, তো ধান গাছ কিন্তু জমিতে পড়বে না যদি পটাশ দেওয়া যায়, কারণ এতটাই শক্ত এবং মজবুত করতে পারে পটাশ। এবং তার থেকেও বড় কথা, যে কথাটা আমি বললাম যে রোগ পোকার আক্রমণের হাত থেকে ধান গাছকে মানে সুরক্ষা দেবে পটাশ। পটাশ কিন্তু একটা কাজ আছে পটাশের ওষুধের মতন, অর্থাৎ পটাশ যদি সঠিকভাবে অ্যাপ্লাই করা যায় তাহলে দেখা যাবে যে পটাশের একটা দারুণ কাজ আছে যে রোগ পোকার আক্রমণ থেকে গাছকে প্রতিহত করা, অর্থাৎ তার যে আমরা বলি ইমিউনিটি যেটাকে বলি, সেই প্রতিরোধ ক্ষমতা, সেইটাকে কিন্তু পটাশ প্রচণ্ড রকমভাবে বাড়িয়ে দেয়। এরপরে হচ্ছে পটাশের প্রয়োগ, পটাশের প্রয়োগ হচ্ছে মোটামুটি করে একর প্রতি আমরা 26 কেজি মতন হচ্ছে পটাশ আমরা ইয়ে করতে পারি, দিতে পারি। তার মধ্যে ওই ধরুন যে দুটো ভাগে এটা, এটা হচ্ছে কিন্তু মূল সার হিসেবে আমরা দেব একর প্রতি 26 কেজি, এটা মূল সার হিসেবে দেব, এবং পাশকাটি ছাড়া না সময় দিয়ে আমরা এটাকে থোড়া সার সময়তে দেব, এবং সেটাকে দুটো ভাগে, যে একটা হচ্ছে 3:4, 1:4, একদম অঙ্ক কষে আসবে না, 20 কেজি এবং 6 কেজি, এই দুটো ফেজে আমরা একটা দেবো হচ্ছে মূল সার হিসেবে জমিতে দিয়ে দেবো, এবং আর একটা হচ্ছে থোড় আসার সময়ে দেবো। তাহলে কিন্তু এই পটাশটা সঠিকভাবে গাছ কিন্তু নিতে পারবে। আর যেটা হয়, আমরা জানি যেটা পার্থবাবু বলেছেন যে আমরা কিন্তু কৃষককে বলবো একসঙ্গে নয়, আলাদা আলাদা করে সারগুলোকে প্রয়োগ করতে, যেমন পটাশ মিউরিয়াটা পটাশ হিসেবে পাওয়া যায়, তো এই মিউরিয়াটা পটাশ হিসেবেই যদি কৃষক পটাশটাকে দেন তাহলে তার কার্যকারিতা অনেক বাড়ে, সিঙ্গেল ফার্টিলাইজার হিসেবে যদি কম্পাউন্ড ফার্টিলাইজারের বদলে যদি দেওয়া হয়, এটা পার্থবাবু বলেছেন। তো পটাশের ক্ষেত্রে মোটামুটি এটা যদি মেনটেন করেন কৃষক তাহলে কিন্তু তিনি ভালো ফল পাবেন। আচ্ছা ডক্টর ঘোষ, আপনার কাছে আসছি, সংক্ষেপে একটু জেনে নেব ধান চাষে অনুখাদ্যের গুরুত্ব কতটা, সে সম্পর্কে যদি আপনি একটু দর্শক বন্ধুদের জানান। আমরা এতক্ষণ ধরে মোটামুটি আমরা জেনে নিয়েছি। আচ্ছা আমরা আসছি আলোচনায়, একটা ফোন এসে গেছে, আমার একজন দর্শক বন্ধু ফোনে আছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি বলছি চন্দন দে, শ্যামনগর থেকে। আচ্ছা আপনার প্রশ্নটা বলুন। প্রশ্নটা হচ্ছে যে আমার কিছুটা জমি আছে 5 কাঠা মতো মাঝারি মাপের, তাতে কি এই বোরো ধানের চাষ করা সম্ভব? আপনি আমাদের সঙ্গে থাকুন ডক্টর ঘোষ। তাহলে খুব ভালো প্রশ্ন করেছেন, বোরো ধান আমরা কোথায় চাষ করতে পারি? প্রথম হচ্ছে বোরো ধান যেহেতু একটা গ্রীষ্মকালীন ধান, আমাকে এখানে দেখতে হবে সেই জমিতে আমি চাষ করতে পারবো যেখানে আমি জলসেচের আমার ব্যবস্থা আছে। সাধারণভাবে বোরো ধানের ক্ষেত্রে আমরা বলি নিচু জমিতে চাষ করুন, এবং আমার যেহেতু পুরোটাই সেচ নির্ভর চাষ, অর্থাৎ পুরোটাই যদি আমি জল দিতে পারবো, আমার জলের যদি ব্যবস্থা থাকে তবেই কিন্তু আমি বোরো ধান চাষ করবো, নচেত কিন্তু বোরো ধান চাষ করা উচিত নয়। আচ্ছা এবার আমরা যেটা আলোচনা করছিলাম যে নাইট্রোজেন, ফসফেট, পটাশ, এই তিনটে সারের কি গুরুত্বপূর্ণ বা ধানের ক্ষেত্রে কি ভূমিকা আছে কখন দেবো, আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। আজকে বর্তমানে দেখা যাচ্ছে এগুলো ছাড়াও
ধান চাষের ক্ষেত্রে কিন্তু অনুখাদ্যের কিন্তু একটা বিশেষ ভূমিকা আছে। অনেক কৃষকবৃন্দ হয়তো বলবেন, আমরা ধান চাষ করেই আমরা তো অনুখাদ্যকে প্রয়োগ করতাম না। অবশ্যই আগে কিন্তু অনুখাদ্যের ঘাটতিটা মাটিতে সেইভাবে দেখা যেত না, কারণ আজকে আমাদের চাষের নিবিড়তা বেড়েছে, আজকে আমরা মাটিতে জৈব সার প্রয়োগ কম করছি, বিভিন্ন কারণে দেখা যাচ্ছে আজকে আমাদের মাটিতে অনুখাদ্যের কিন্তু একটা ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষত ধানের জমিতে জিঙ্কের অভাব মারাত্মকভাবে দেখা যায়, বর্তমানে বোরনের অভাবেও কিছু কিছু দেখা যাচ্ছে, এবং জিঙ্কের অভাবে চাষের কিন্তু প্রায় কৃষকরা বিভিন্নভাবে ক্ষতির মুখ দেখছে। এই জিঙ্কের অভাব দুভাবে দেখা যায়, বীজতলাতেও দেখা যেতে পারে, মূল জমিতেও দেখা যায়। বীজতলার ক্ষেত্রে আমরা যদি দেখি, ধানের চারার বয়স যখন 3-4 সপ্তাহ হয়ে গেছে, এই অবস্থায় ধানের যে কচি পাতা তার ডগার দিকে লালচে বাদামি রঙের দাগ দেখা যায়, পরবর্তীকালে দাগটা পুরো পাতায় ছড়িয়ে যেতে পারে। আবার যদি মূল জমির কথা চিন্তাভাবনা করি, সেখানে সাধারণভাবে ধানের চারা লাগানোর 2 সপ্তাহ পরে এই রোগটার প্রাদুর্ভাব দেখা যায়। জিঙ্কের অভাবে কী হয় না, এখানে যে বয়স্ক পাতা থাকে তার ডগার দিকটা প্রথমে হলুদ হয়ে যায়, পরবর্তীকালে কী হয় এই হলুদটা বাদামি দাগ হয়ে যায়, এবং পাতার কিনারা বরাবর দাগটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে, এবং ফলে কী হয় ধান গাছটা বসে যায়। কৃষকরা অনেক সময় এটাকে অনেকটা রোগের সাথে মিশিয়ে ফেলেন, যদি এটাকে আমরা খয়রা রোগ বলি, কিন্তু কৃষক বন্ধুরা এটাকে খয়রা রোগ না ভেবে সাধারণভাবে কোনো রোগনাশক বা কীটনাশকের দিকে বেশি ঝুঁকে থাকেন। কিন্তু এই জিঙ্কের অভাবজনিত যে রোগটাকে কাটাতে গেলে আমাকে কিন্তু অবশ্যই মাটিতে জিঙ্ক প্রয়োগ করতে হবে। এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা যে যতই জিঙ্ক প্রয়োগ করি, যদি আমরা মাটিতে যদি অনুখাদ্যটা সঠিকভাবে প্রয়োগ না করি, আমরা মাটিতে যত ইউরিয়া দিই, ফসফেট দিই, পটাশ দিই, আমরা কিন্তু গাছের বৃদ্ধি পাবো না। অনেক সময় কৃষকরা যথেচ্ছভাবে রাসায়নিক সার প্রয়োগ করছেন, ওষুধ প্রয়োগ করছেন, কীটনাশক প্রয়োগ করছেন, কিন্তু অনুখাদ্যের অভাবে প্রায় দেখা যায় ফলন কিন্তু মার খেয়ে থাকেন। এবার আসা যাক বোরনের অভাব। বোরন সাধারণভাবে দানা পুষ্টির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, শেকড় বৃদ্ধির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, এবং বোরনের অভাবেও দেখা যাচ্ছে বর্তমানে পাতার ডগার দিকটা অনেক সময় সাদা হয়ে যায়, সাদা হয়ে যাচ্ছে, পরবর্তীকালে পাতাটা শুকিয়ে যাচ্ছে, এক্ষেত্রেও যেটা হয় ধানের ফলন কিন্তু মারাত্মকভাবে কমে যায়। সুতরাং বোরো ধান চাষে সুষম সার প্রয়োগ সম্পর্কে আমরা আজকে আলোচনা করলাম। অনুষ্ঠান শেষের একদম প্রান্তে এসে গেছি। মিস্টার কর, আপনি ছোট্ট করে দর্শক বন্ধুদের কী বার্তা দেবেন এ বিষয়ে? যেটা বলতে চাই যেটা হচ্ছে যে অনুখাদ্যের ব্যাপারে তো পার্থবাবু বললেনই, এবার অনুখাদ্যের বিষয়টা হচ্ছে খুব সংক্ষেপে আপনি কি বার্তা দেবেন আমরা একদম শেষকালে। সুষম সার যেহেতু, আমি একটু ছোট্ট দুটো কবিতার লাইন, সুষম সার প্রয়োগ করলে ফলন হবে ভালো, চাষের খরচ যাবে কমে, চাষি দেখবে লাভের আলো। অনেক ধন্যবাদ ডক্টর ঘোষ এবং মিস্টার কর, আপনাদের দুজনকে। কৃষি দর্শন অনুষ্ঠানে আমরা আজকে আলোচনা করলাম বোরো ধান চাষে অনুখাদ্য সহ সুষম সার প্রয়োগ, এরকমই বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করতে উপস্থিত হই আমাদের কৃষি দর্শন অনুষ্ঠানে। কৃষক ভাইরা এবং দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন, কৃষি দর্শন অনুষ্ঠান দেখতে থাকুন কলকাতা দূরদর্শনের পর্দায়। এখনকার মতো অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে, নমস্কার।